নমস্কার, শুরু করছি সমস্যা সমাধান অনুষ্ঠান। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে চাহে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা সিকি পয়সা ধারে না যে। এই পৃথিবী একটি বিচিত্র জায়গা, যেখানে বিভিন্ন রকমের মানুষ থাকে, কিন্তু সেই সমস্ত মানুষের মধ্যে থেকেই একজন নিশ্চয়ই রয়েছেন যার উপরে আমরা চোখ বুজে ভরসা করতে পারি, যার প্রত্যেকটি কথাকে আমরা যদি মেনে চলি তাহলে নিশ্চয়ই ওই যে সত্য, বা মনেরে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে, মানে এই সত্যটাকে আমরা জীবনে আঁকড়ে ধরতে পারবো। আর সত্যের পথ মানেই সেটা হচ্ছে আমাদের জয়ের পথ। সেই জয়ের পথ দেখান আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রী, এবং তার এই জয় ঘোষণার অন্যতম দিন হচ্ছে আমাদের কল্পতরু দিবস, পয়লা জানুয়ারির দিন। সেই বিশেষ দিন 1886 খ্রিস্টাব্দে, যেই দিনে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, এবং এই বিশেষ দিনে দিনটিকে তিনি ভীষণভাবে উদযাপন করেন, প্রতি বছর যেমন করেন এবছরও করতে চলেছেন। এবং সেই দিনটিতে আপনাদের প্রত্যেকের আমন্ত্রণ রইল আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। আপনারা যারা যারা আমাদের অনুষ্ঠানের সাথে থাকেন, আপনারা একদম সপরিবারে প্রত্যেকে চলে আসবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণের এই কল্পতরু দিবসের দিন জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে। এবং এখানেই কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী প্রতি বছরের ন্যায় এবছরও বিশেষ কিছু অনুষ্ঠানের আয়োজন করছেন, যেখানে তিনি যেমন একটি বিশেষ অনুষ্ঠান করছেন যেখানে অনেকেই উপস্থিত থাকবেন, অনেক বিশিষ্টজনেরা উপস্থিত থাকবেন। তাছাড়াও কিন্তু প্রত্যেকে যারা আসছেন, যারা ভক্তরা এখানে উপস্থিত থাকবেন, তাদের জন্য তিনি বিশেষ কিছু উপহার দেবেন, যেগুলো আপনাদের জীবনে চলার পথে ভীষণভাবে আপনাদের সহায়ক হবে, এমন কিছু উপহার তিনি আপনাদের প্রত্যেককে দিতে চলেছেন। তাই এই শুভ পূর্ণ দিনটিকে আপনারা প্রত্যেকে উদযাপন করুন আচার্য অধ্যাপক শ্রী জয়দেব শাস্ত্রীর সাথে আমাদের এই জয়শ্রী ঠাকুর রামকৃষ্ণ সেবাশ্রমে। এবং আজকের অনুষ্ঠানে শুধুমাত্র আপনাদের জন্য উপস্থিত আছেন আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী। অনেক অনেক স্বাগত জানাই, নমস্কার। নমস্কার নমস্কার নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিশেষ ঘোষণা করব সেটা একটু আলাদা। কি আলাদা? আজকের দিন আপনারা যদি ঠিকঠাক মতো না শোনেন প্রত্যেকটা কথা, তাহলে কিন্তু মিস করে যাবেন বহু অমূল্য জিনিস, যেটা অর্থের দ্বারা প্রাপ্তি করা যায় না, সেই জিনিস মিস করবেন। কেন বললাম আজকে এই কথাগুলি? কারণ আছে, আর এই কারণগুলি আপনাদের জানতে হবে এবং শুনতে হবে, বুঝতে হবে। মানুষের জীবনে, প্রত্যেকের জীবনে বাধা থাকে, এবং মানুষ, প্রতিটা মানুষ চায় কিছু না কিছু করতে, সমাজের জন্য, মানুষের জন্য, এবং গরিব দুস্থ মানুষের জন্য। এবং এবছর নয়, আমি বহু বছর ধরে আমি মানুষের পাশে থেকে এসেছি এবং সেবা করছি, এবং আমি চেষ্টা করি মানুষকে যতটা পারি, যতটা সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষদের কিছুটা হলো হেল্প করা। এবং আমি শুধু একটা দিন নই, এক বছর নয়, যতদিন বাঁচব সারা জীবন মানুষের পাশে থাকব। আজকে যে ঘোষণাটি করব সেটা হলো, আমাদের নতুন বছর 2023 নতুন বছর শুরু হচ্ছে, শুরু হতে যাচ্ছে, এবং সেই পয়লা জানুয়ারি আমরা নতুন বছর শুরু করার দিন থেকে, সেই প্রথম দিন যদি আমরা ভালো থাকি বা ভালো কাজ করি বা ভালো সান্নিধ্যে যাই বা ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দিই, তাহলে দেখবেন যে আগামী দিনগুলি, যে ওই এক তারিখের পর থেকে যে দিনগুলি আসবে, আপনার জীবনে কখনো অঘটন নিয়ে আসতে পারবে না। যার যত বাধা আছে, যত সমস্যা রয়েছে না কেন, আমি ওই দিন 2023-এর 1 জানুয়ারি, প্রত্যেক বছর আমি 2022-এর 1 জানুয়ারি বলুন, 2021-এর 1 জানুয়ারি বলুন, 2020-এর 1 জানুয়ারি, এরকম বহু বছর ধরে কিন্তু আমি করে আসি। সেই পয়লা জানুয়ারি, জানুয়ারির প্রথম দিনটি থেকে শুরু হয়, এবং সেই প্রথম দিন কল্পতরু উৎসব কোথায়? মধ্যম গ্রাম, সারদাপল্লী 51 কালীবাড়ি। এবং ওই দিন আমি
যারা আমার অনুষ্ঠান ফলো করো বা করো না, বা আমাকে শত্রু ভাবো, যারা যারা আমাকে পছন্দ করো না, যারা পছন্দ করো, সবাইকে আমি সাদর আমন্ত্রণ জানাচ্ছি, তোমরা আসবে ওই দিন। ওই দিন কোনো অর্থ, কোনো মূল্য লাগবে না। ওই দিন আমি থাকবো এবং তোমাদের সবার সাথে কথা বলবো, এবং সেই দিন কিছু জিনিস, অমূল্য কিছু জিনিস আমি দেব তোমাদের বিনামূল্যে, পয়সা ছাড়া। এবং সেই জিনিসগুলি সারাদিন ওখানে থেকে ঠাকুর দর্শন করে কিছু বাণী তোমরা নিয়ে যাবে, শুনবে, এবং সেই বাণীর দ্বারা জীবনটা অনেক সচ্ছল হয়ে যাবে, এবং যার যত সমস্যা আছে খানিকটা হলেও সেই সমস্যার সমাধান সেই দিনই হয়ে যাবে। এবং সেই কল্পতরু দিবসে বিশেষ শক্তির আহ্বান করি আমি, এবং কিছু শক্তি তোমাদের ভালোবাসা থেকে পাই আমি, এবং সেই শক্তি উজাড় করে দিই আমি সেই দিনটি, উজাড় করে দিই। এবং সেদিন অর্থ, টাকা, পয়সা কোনো কিছুর দিকে আমি তাকাই না, এবং সেই দিনটি আমি চেষ্টা করি সবাইকে কিছু না কিছু দেওয়ার, এবং যে জিনিসগুলি আমি দিয়ে থাকি সেগুলি তারা মনোযোগ সংযোগ করে, বা মনের ভিতর থেকে, বা মনের ভিতরে গেঁথে নেয়, মনোসংযোগ দিয়ে দেখে যে কী ওটা, বা ওই জিনিসের কী কী গুণাবলী আছে, সেইগুলি কিন্তু দেখে ওরা সেই নিয়ম পালন করে বছরটা কাটিয়ে দেয়, এবং ভালোভাবে কাটিয়ে দেয়। এবং যারা আগের বছর এসেছে তারাও আসবে, যারা তার আগের বছর এসেছিল তারাও আসবে, এবং সব সবার আমন্ত্রণ রইল কল্পতরু উৎসবে। এবং সেই দিন আমি কিন্তু তোমাদেরকে কিছু জিনিস দিই বা দেব, সেই জিনিসগুলি কিন্তু নিতে ভুলবে না। যদি মনে হয় যে তুমি পাচ্ছ না, তাহলে আমাকে জিজ্ঞাসা করবে বা আমার কাছে যাবে, আমার কাছ থেকেই নেবে। আমি তোমাদেরকে আমার হাত থেকেই তোমাদেরকে দেব কিছু দৈব জিনিস, যে জিনিস অর্থের দ্বারা সংগ্রহ করা যায় না, অর্থের দ্বারা কালেক্ট করা যায় না, অর্থের দ্বারা সেই জিনিস পাওয়া যায় না, এবং অর্থ দিয়ে যা পাওয়া যায় না সেই জিনিস তুমি আমার কাছে পাবে, এবং সেই জিনিস তোমাকে দেব। এবং তোমাদের প্রত্যেকেই বলি, প্রত্যেককেই বলছি আমি, যে ওই দিন যার যত বড় বিজনেস থাকুক না কেন, ওই দিন তোমাদের আমন্ত্রণ রইল, একান্ন কালীবাড়ি আসবে, সারাদিন নিজের মতো থাকবে, কাজ করবে ওখানে গিয়ে, পুজো আচ্ছা দেবে নিজেরা, এবং যজ্ঞ হবে, হোম যজ্ঞ হবে, সেখানে তোমরা থাকবে, সেখানে একটা অন্যরকম ভাব আছে, এবং সেই যজ্ঞে তোমরা বসবে, আহুতি দেবে, এবং শ্রী ঠাকুর রামকৃষ্ণের কিছু অমূল্য কথা আছে, সেই কথা আমি তোমাদেরকে বলবো, সেগুলি শুনবে। এবং ওখানে রক্ত দান শিবির, এবং পথ শিশুদের জন্য আমাদের একটা গাড়ি সেই দিন কিন্তু থাকবে, এবং সেই গাড়ি প্রতিটা বছর প্রত্যেক দিন যারা খেতে পাচ্ছে না, যারা পিছিয়ে পড়া মানুষ, যারা সমাজের মধ্যে থেকে অর্থের অভাবে দুমুঠো দুটো খেতে পাচ্ছে না, তাদেরকে অন্ন দান করা হবে। সেই গাড়ি থাকবে যে প্রত্যেকটা দিন যেখানে যেখানে ছুটে ছুটে কিছু অন্ন মানুষদের হাতে তুলে দেবে, বা মানুষদের মুখে তুলে দেবে। সেই গাড়ি সেদিন উদ্বোধন হবে, এবং তোমাদের সবার আমন্ত্রণ রইল যে সেদিন তোমরা সবাই থেকে এই অনুষ্ঠানটি তোমরা কিন্তু পরিপূর্ণতা দেবে। কে আছে আমাদের সাথে বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার ম্যাম। কেমন লাগলো কল্পতরু উৎসবটি সেদিন?
দুর্দান্ত দুর্দান্ত, আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে গেছিলাম, বাবা মা বউ ছেলে সবাইকে নিয়ে গেছিলাম। আচ্ছা 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 আচ্ছা, এবার কি প্ল্যান আছে? ভালো লেগেছে আপনার যে যজ্ঞ পূজা পাঠ অর্চনা খুব ভালো লাগছে এবং দেখতে, এবং যে রক্তদান শিবির এবং যে স্বাস্থ্য পরীক্ষা যে বিনামূল্যে, খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে দাদা। চক্ষু পরীক্ষা শিবির হয়, স্বাস্থ্য পরীক্ষা হয়, বহু কিছু হয়ে থাকে, খুব ভালো লেগেছে এবং গেছিলাম। এবং আপনি আমাদের আমাকে বলে নয়, আমাদের মানে যারা অনেকটা দর্শনার্থী গেছিল ওখানে সবাইকে আপনি যে কুমারী দিয়েছেন আমাকেও দিয়েছেন, মনে আছে, মনে আছে, এখনো রয়েছে আমার। তোমরা তাহলে একটা কাজ করবে তো, মানে এবার কি কিরকম আছে তোমাদের প্ল্যানটা, কি আছে 2023 জানুয়ারি তে? প্ল্যানই বলতে এবারে 2023 এও যাব। হ্যাঁ, তো মানে এবার তো আরো বড় করে বলতে এবারে দেবীকে ফ্যামিলি তো যাবে, তার সাথে আমি আমার কয়েকটা ভালো ভালো বন্ধুদেরকেও বলেছি যে যাওয়ার জন্য। ঠিক আছে, আমি আমি তোদের সাথে যাবো, তাহলে আমরা যাবো, ফ্যামিলি নিয়ে যাবো, কয়েকজন ভালো বন্ধু আছে, একদম নিয়ে চলে আসো, একদম একদম। তোর কথা শুনেছি এবং দাদার প্রোগ্রাম আমরা দেখছি এখন, খুব ভালো লাগছে ওনার টোটকা গুলো, ওনার যে ইউটিউবে যে সব যে প্রোগ্রাম করেন খুব ভালো লাগে ওরাও। আর একটা কথা বলি, শোনো, আর একটা কথা বলি, যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখে অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী বা যারা সাবস্ক্রাইবার আছে তাদের জন্য কিন্তু স্পেশালি কিছু গিফট আছে, তাদের সবার জন্য, যারা আমার ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার তাদের জন্য কিন্তু প্রচুর প্রচুর গিফট আছে, এবং সেটা একদম একদম যারা, এবং তাদের জন্য কিন্তু, কেন তারা আমার নিয়মিত দর্শক এবং আমার কথা শুনে চলে এবং তারা আমার পরিবারের একজন, তারা আমার মেম্বার, তারা আমার ফ্যামিলি মেম্বার, তো তাদের সারা বছর কিভাবে যাবে সেই দায়িত্বটাও কিন্তু আমাকে নেওয়া উচিত, মানে আমি ভাবি সেটা, যেহেতু তারা কিন্তু আমার নিয়মিত দর্শক, আমার প্রত্যেকটা প্রোগ্রাম ফলো করে। সাবস্ক্রাইবারদের জন্য আর একটা সুখবর হলো, তোমরা তোমাদের ফুল ফ্যামিলির আমন্ত্রণ রইল, তোমরা সবাই সেদিন আসবে এবং তোমরা চুটিয়ে আনন্দ করবে, নতুন বছর একটা অন্যরকমভাবে পালন হবে এবং সেই দিন তোমাদের জন্য কিন্তু কিছু বিশেষ উপহার থাকবে এবং তোমরা সেই উপহারটি কিন্তু নিতে ভুলবে না। আর একটা কথা বলি, এই দিন স্বইচ্ছায় যদি তোমরা কিছু মাকে বা ওই মন্দিরে কিছু দিতে চাইছো বা দুস্থ বাচ্চাদের জন্য কিছু যদি দিতে চাও বা বৃদ্ধাশ্রমের জন্য যদি তোমরা কিছু দিতে চাও সেটা আলাদা ব্যাপার, কিন্তু এমনি ওই দিন কিন্তু কোনো টাকা পয়সা কিচ্ছু নেওয়া হয় না এবং কোনো অর্থর দ্বারা ওই দিন কোনো জিনিস দেওয়া হয় না, সেদিন তোমাদের কাছ থেকে কোনো অর্থ নেওয়া হবে না, তোমাদের সবাইকে কিছু না কিছু উপহার তুলে দেওয়া হবে, ঠিক আছে? খুব ভালো, হ্যাঁ ভালো থাকবেন। এবং এই বিশেষ দিনটি মানে যেদিন ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব কল্পতরু হয়েছিলেন, এই দিনটিকে তো আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী প্রতি বছরই মানে আপনার, আসল কথা কি বলতো, এখানে একটা ছোট্ট গল্প আছে না তো, মানে শ্রীঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, আমি তাকে নিয়ে চলি এবং তার আদর্শ নিয়ে চলি এবং তাকে কিন্তু বুকে নিয়ে চলি এবং তার কথা মানে যেমন মানে কী বলবো, নারদ যেমন নারায়ণের কথা সবসময় বলতো না, নারায়ণ নারায়ণ নারায়ণ, সেরকম আমি মানে বলতে পারো শ্রীঠাকুর রামকৃষ্ণের নারদ আমি একজন, এরকম মানে তার কথা আমি সব সময় জপ করি এবং আমার মানে চিত্তে মনে সমস্ত কিছুতে কিন্তু সে রয়েছে এবং সেই শ্রীঠাকুর রামকৃষ্ণ মানে বাবা পরমহংসদেব, এবং সে যখন কল্পতরু হয়েছিল তার কাছে যে যা চাইতো, যে যা চাইতো কিন্তু সেটা পেত, এবং আমি তো সেরকম পর্যায়ে এখনও যেতে পারিনি বা সেরকমের মানে এক টুকরো হতে পারিনি, মানে বাবার মতো, আর আমি চাইও না যে বাবার মতো আমি মানে সেই সিদ্ধি লাভ করব, সেরকম না। তো সেই জায়গা থেকে সেই বাবার আদর্শ মেনে আমি চেষ্টা করি যে আমার
সেই 51 কালী মন্দিরে এসে বা শ্রী ঠাকুর রামকৃষ্ণের জায়গায় এসে বা বাবার জায়গায় এসে বা মন্দিরে এসে বা বাবার ভক্তের জায়গায় এসে কেউ যেন নিরাশ হয়ে না ফেরে, কিছু যেন পায় এবং যা চাইবে হয়তো তা দিতে পারবো না কিন্তু এমন কিছু দেব তার চাওয়ার থেকেও অনেক বেশি কিছু কিন্তু সে এখান থেকে নিয়ে যেতে পারবে। এবং সমস্যা মানুষের জীবনের কি কি থাকে মানুষের জীবনে, মানুষের জীবনে একজন মেয়ে চায় যে তার একটা ভালো বর হবে বা চাকরি পাবে সে, তার একটা মেয়ে চায় যে তার উইশ যেটা থাকে বা তার যেটা প্রার্থনা থাকে বা তার যেটা চাহাত থাকে, হয়তো কেউ চায় আমি একজন মানে শিল্পী হব, কেউ চায় আমি একজন ভালো চাকরি করব, অভিনয় করব, স্কুল টিচার হব, কেউ চায় আমি আমার স্বপ্নের রাজকুমারকে পাবো, কেউ চায় আমি যাকে ভালোবাসি তাকে ফিরে পাবো সেটা তো চাই, বা কেউ চায় আমার একটা ভালো হাজবেন্ড হবে বন্ধুর মতো, কেউ চায় যে আমার যে রিলেশানটা আছে সেই রিলেশানটা যেন ঠিকঠাক থাকে, বা কেউ চায় যে আমার সবাইকে নিয়ে যেন সবাইকে নিয়ে একসাথে ঠিকঠাকভাবে থাকতে পারি, কেউ মানে সবথেকে বেশি চায় যে আমার হাজবেন্ডটা যেন খুব সাপোর্টেড হয়, মানে আমার হাজবেন্ড যেন আমাকে সাপোর্ট করে, আমার হাজবেন্ড যেন আমার কথা শোনে। তো সেই দিকগুলি যদি সে যদি পেয়ে যায় তার থেকে আর বড় কী, একটা ছেলে কী চায় যে আমি একটা চাকরি করব বা আমি একটা বিজনেস করব বা আমার পড়াশুনোটা যেন ঠিকঠাক হয় বা আমি যে স্ট্রিম নিয়ে পড়ব সেটা আমি সাকসেস পেতে পারি, বা কেউ চায় যে আমি একজন ডক্টর হব, কেউ চায় আমি একজন ইঞ্জিনিয়ার হব, কেউ চায় আমি একজন পাইলট হব, কেউ চায় আমি একজন ভালো আমি জীবন সঙ্গিনী পাব, কেউ চায় আমার কর্মেতে আরও উন্নতি যেন হয়, কেউ চায় যে আমার যে শারীরিক যে সমস্যাগুলি আছে যে শরীরের অনেক সমস্যা আমার সেই সমস্যা থেকে যেন আমি মুক্তি পাই, কেউ চায় আমার যত এনিমি আছে যত আমার শত্রু আছে আমার যত মানে প্রতিদ্বন্দ্বিতা মানে যে আমার মানে চ্যালেঞ্জ নেয় আমার সাথে যারা আমাকে প্রচুর হেট করে ঘৃণা করে তারা যেন আমার ভালো ফ্রেন্ড হয়, কেউ চায় যেন আমার কোনো শত্রু না থাকে, কেউ চায় যেন আমি যেন সাকসেস পাই, কেউ চায় যেন আমি যেন রাজনীতিতে ভালো সাফল্য আনতে পারি, কেউ চায় আমি যেন সমস্ত ফিল্ডে গিয়ে যেন আমার কর্তৃত্বটা বজায় থাকে, কেউ চায় যেন আমার কথা সে শুনে চলে, কেউ চায় যে আমার বিজনেসটা যেন আরও 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 ডেভেলপ হয়। এইগুলি তো চাওয়া পাওয়া থাকে। একজন মা একজন বাবা কী চায়, একজন মা কী চায়, একজন মা চায় তার সন্তান যেন ভালো থাকে এবং তার সন্তান যেন সুখে থাকে, তার সন্তানের সমস্ত উইশ যেন পরিপূর্ণতা লাভ পায়, তার সন্তান যেন সমস্ত দিক থেকে হ্যাপি থাকে, তার সন্তানের ভালো মন্দ দিকগুলি দেখার দায়িত্ব সেই মায়ের। সেই মা প্রতি রাতে কাঁদে তার সন্তান যদি কষ্টে থাকে, সেই মা প্রতি রাতে চোখের জল ফেলে যেন তার সন্তানটি সুখে নেই, সেই মা যে মা তার গর্ভে ধারণ করেছে তার সন্তানকে এবং সেই সন্তান তাকে পড়িয়ে মানুষ করিয়ে তাকে একটা ভালো জায়গায় নিয়ে গেছে এবং তারপরে সেই সন্তান সেই মাকে তাড়িয়ে দেয়, তার সাথে বাজে ব্যবহার করে, দুর্ব্যবহার করে, খারাপ আচরণ করে, সেই জায়গা থেকে সেই মা চায় যেন তার সন্তানটা ভালো থাকে এবং তাকেও যেন ভালো রাখার চেষ্টা করে বা ভালো রাখতে চায় বা দুটো ভালো কথা বলে পরিবার নিয়ে সুখে থাকতে চায়, এছাড়া আর কী চায়। এবং সেইগুলি যদি ঠিকঠাক পেয়ে যায় তো মানুষ তো সুখে শান্তিতে থাকবে, এছাড়া আর কী আছে জীবনে, আর কী আছে, ঈশ্বরের নাম করব আর একটু ভালোভাবে থাকবো, লোকের হেল্প করব, পাশে দাঁড়াবো, এটাই তো মানুষের চাওয়া, আর তো কিছু চাওয়া পাওয়া নেই। আর এটা যদি পেয়ে যায় সেই কল্পতরু উৎসবের দিন 51 কালীবাড়িতে এসে যদি কিছুটাও যদি সুরাহ হয় তাহলে কেন আসবে না। মানুষ ঘুরতে যায় কোথায়, মানুষ ঘুরতে যায় দেশের বাইরে বিদেশে, কিন্তু দেশের মধ্যেও যে কিছু ভালো জায়গা আছে যেখানে গেলে অনেক কিছু পাওয়া যায়, যেখানে গেলে মানসিক শান্তি পাওয়া যায়, যেখানে গেলে বেঁচে থাকার রসদ পাওয়া যায়, যেখানে গেলে একটা অদ্ভুত শক্তি আসে, যেখানে গেলে একটা অদ্ভুত পাওয়ার আসে, যেখানে গেলে পজিটিভিটি আসে, যেখানে গেলে নেগেটিভ ভাইব্রেশন দূর হয়ে যায়, যেখানে গেলে অ্যাক্টিভ হয়ে যায় সমস্ত কিছু। তো সেখানে যাবো না কেন, যাবো না কেন সেখানে,
এবং সেখানে না যাওয়ার কারণটা কি? না যাওয়ার কারণ যদি খুঁজে পাও তাহলে আমাকে জানাও। কে আছে আমাদের সাথে? হ্যালো, নমস্কার, জয় সীতারাম কৃষ্ণ। নমস্কার, জয় সীতারাম কৃষ্ণ, বলো। বলুন। আমি মালদা থেকে বলছিলাম। বলো বলো। আপনি অনুষ্ঠান দেখছেন তো নিয়মিত? হ্যাঁ, আমি অনুষ্ঠান দেখি, আমি দাদার অনুষ্ঠান মিস করি না, এমনকি আমি দাদার ইউটিউব প্রোগ্রামও ফলো করি। একদম, ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেবেন। আচ্ছা, কোনটা করে? আচ্ছা, অ্যাস্ট্রোলজার জয়দেব শাস্ত্রী আর 51 কালীবাড়ি দেখো তো? আচ্ছা, ওটা দেখলে কিন্তু তোমাদের জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছো তারা কিন্তু এই কল্পতরু উৎসবের দিন তাদের কিন্তু আমন্ত্রণ রইল, এবং তারা কিন্তু মানে স্পেশাল কিছু গিফট আছে, এবং সেটা তোমরা সারা বছরের রসদ পাবে, কিন্তু সারা বছরের ভালো থাকার রসদ কিন্তু পেয়ে যাবে সেই দিন। এবং বছরের প্রথম দিন তো আমরা প্রত্যেকে সংকল্প করি যাতে আমরা ভালোভাবে সারা বছর কাটাতে পারি, এবং আপনাদের প্রত্যেকের জন্য কিন্তু আচার্য অধ্যাপক জয়দেব শাস্ত্রী একটা কল্পতরু উৎসবের আয়োজন করে আমার মনে হয় আপনাদের ভালো থাকার পথটাকে আরো সুগম করে দিয়েছে, তাই তো? যারা অনেকে আছে আসতে পারে না, কেন আমার কাছে বেশিরভাগ না আমি অনলাইনে দেখি, মানে অনলাইনটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট, মানে অনলাইনে এত সুযোগ সুবিধা আছে, তোমরা সেই দূর থেকে কিন্তু আসবে যাবে, 7 দিন লেগে যাবে, 4 দিন 5 দিন লাগবে, লাইনে পাবে না, লাইন দিয়ে থাকতে, কিন্তু অনলাইনে কিন্তু এই পয়লা জানুয়ারি কি অনলাইনের কোনো ব্যাপার আছে? মানে পয়লা জানুয়ারিতে উৎসবটাকে দেখতে চাইছে না, উৎসবটাকে কি বলতো, এটা অনলাইনের ব্যবস্থা রয়েছে, মানে এমন কিছু আছে যে এই পয়লা জানুয়ারি উৎসবটা লাইভ দেখানো হবে, লাইভ টেলিকাস্ট হবে, এরকম একটা মানে একটা ইচ্ছা আছে। যদি না হয় কিন্তু এটা তো তোমরা দেখতে পাবে, পরে পারবে, মানে কোনো কারণে কেউ যদি আসতে না পারে আপনারা ফলো করবেন, ফেসবুক পেজটা ফলো করবেন। একদম, ফেসবুকে এটা লাইভের একটা ই চলছে, কথা চলছে, সম্ভবত হতে পারে, আমি কথা দিই না যতক্ষণ না সাকসেস হয়। আমার একটা নিয়ম আছে, আমি আগে থেকে বলে বেড়াই না, যখন দেখবে আমার মুখ থেকে বেরিয়ে যাওয়া মানে এটা 100% ঠিক আছে, মানে এটা হচ্ছে, আর যদি না হয় তাহলে ভাববে যে আমি বলিনি, আর আমি যদি বলি তাহলে এটা হবে। আচ্ছা বলো, তুমি কি জানতে চাইছো? বলো বলো বলো। বাস্তু 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 করেছিলেন, কোথায় থাকো তুমি? আমি মালদায়। মালদাতে থাকো? মালদা, তোমার বাড়ি কি? হ্যাঁ, আমার নিজস্ব বাড়ি। তোমার নামটা বলো তো, বলো। আমার নাম মানে বাস্তুটা কার নামে আছে? বাস্তুটা আমার বাবার নামে আছে। বাবার নামটা বলো। বাবার নাম বলবো তো? হ্যাঁ, বাবার নাম পিতাংশু মাইতি। পিতাংশু মাইতি, পিতাংশু মাইতি, বাস্তু। আচ্ছা, একটা একটা মানে একটা কথা তোমায় বলি, নেগেটিভ একটা ভাইব্রেশন পাচ্ছি বাবু ওই বাস্তুতে কিন্তু। আমি আপনার ওই ইউটিউবে বাস্তু নিয়ে প্রোগ্রাম করেছি। না, আমার কথা শোনো, আমার কথা, আপনি যেভাবে মানে নেগেটিভ ইন্ডিকেটরগুলো, আমার কথা শোনো ভাই, আমার কথা শোনো, সেটাই মানে আমি দেখতেই পাচ্ছি, আমি সেই জন্যই বুঝলাম যে বাস্তুতে কিছু। আমি বলে দিচ্ছি, বাস্তুতে না অতিপ্ত কিছু জিনিস আছে, বাস্তুতে ওই বাস্তুর জন্য, বাস্তুতে কেউ সুইসাইড কিছু করেছে 2-3 বছর 4 বছরের মধ্যে? বাস্তুতে নার্ভের কোনো সমস্যা ছিল, নার্ভের কোনো প্রবলেম টবলেম কিছু ছিল? নার্ভের কোনো সমস্যা ছিল, এবং সেই মানুষটি ওই বাস্তুকে খুব ভালোবাসতো, মানে বাড়িটাকে খুব ভালোবাসতো, তাই তো? আচ্ছা আচ্ছা, ভাইব্রেশন, নেগেটিভ একটা ভাইব্রেশন রয়েছে বাস্তুতে কিন্তু উনি। আচ্ছা, তুমি ওই মারা যাওয়ার পরে কিছু দোষ টোষ কাটিয়েছো? বাস্তুতে কিছু দোষ হয় যেগুলি দোষ পায় সেগুলি কাটিয়েছো? দেখাওনি কাউকে বাস্তুটা? সেরকম কাউকে কিছু দেখানো হয়নি। ভুল করছো, ভুল করছো, এটা যদি বেশি দিন থাকে না তাহলে বাস্তুতে কিন্তু কেউ ঠিকঠাক থাকতে পারবে না, কারণ এটা নেগেটিভ একটা ঊর্জা, একটা পজিটিভ ঊর্জা থাকে, নেগেটিভ ঊর্জা থাকে, তো এটা নেগেটিভ ঊর্জা কাজ করছে কিন্তু এই বাস্তুতে। এবং এই বাস্তুতে যারা এই ধরনের ঘটনা ঘটায় বা ঘটে যায় তারা কিন্তু অতিপ্ত আত্মা বলে, মানে তারা কিন্তু ওই বাস্তুর মায়া ছাড়তে পারে না, এবং তারা যতটা ভালো থাকে এবং মানে দেহ ত্যাগ করার পরে তারা কিন্তু নেগেটিভ একটা ভাইব্রেশন, অনেক বাজে কাজ হয়, কিছু হয়। এবং যাই হোক, এগুলো নিয়ে আমি আলোচনা করতে চাইছি না, শুধু একটা কথা বলি যে মানে নেগেটিভ ভাইব্রেশন ওই বাস্তুতে রয়েছে দেখবে। আমি তোমাকে 4টে কথা বলে দেবে, 4টে ঠিক না ভুল বলবে। দেখবে বাস্তুতে মাঝে মাঝে একটু ভয় ভয় লাগে, গা হাত পা ভার হয়ে যায়, কেমন একটা মানে ঠান্ডা হয়ে যায় সারা শরীরটা, সেরকম কি হয় কিছু? হ্যাঁ,
হ্যাঁ এবং দেখবে পারবো না, কিন্তু আমার তো এমনি মনে হয় আমি যে কোনো শুভ কাজ তুমি করতে যাচ্ছ, যে কোনো কাজ করতে যাচ্ছ, দেখা গেল তুমি কোনো জমি কিনতে যাবে বা দেখা গেল তুমি মানে কারো বাড়িতে যাবে, দেখা গেল তোমার বাড়িতে কেউ পুজো দিতে আসবে, দেখা গেল তোমার বাড়িতে কোনো কীর্তন করতে আসলো, বা তোমার বাড়িতে একটা ভালো কোনো অনুষ্ঠান হলেই না সেই অনুষ্ঠানে একটা ঝুড় ঝামেলার সৃষ্টি হয়, তাই না? তোমাদের খুব আপন কেউ দেখবে, তোমার নিজেরই কেউ দেখবে সুইসাইড টেন্ডেন্সির একটা যোগ থাকবে, মানে সে মাঝে মাঝেই মরতে যাবে, গায়ে আগুন দিতে যাবে বা কেউ মানে ফাঁস দিতে যাবে গলায় বা কিরকম, মানে কোন একটা সুইসাইড একটা টেন্ডেন্সি থাকে তোমার ফ্যামিলির মধ্যে এর জন্য। হ্যাঁ সেটা আমি প্রায় মানে একদিন মানে এরকম আমার মানে কিরকম হয়ে গেছিল মানে জানি না, আমি নিজেই মানে ইয়ে হয়ে পড়েছিলাম, দিয়ে চলে গেছিলাম। মানে গায়ে কাটা দিচ্ছে কিন্তু, দেখেছো? আমি তোমাকে বললাম মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি। এটা এটা হলো বিচার, কিন্তু বড় কথা যে আপনি এগুলো বলছেন। দেখুন প্রথমেই বললেন যে বাড়ি থেকে কেউ কারো অপমৃত্যু হয়েছে নাকি কেউ মারা গেছে নাকি, উনি বললেন। আমি তোমাকে একটা কথা বলি, এই ব্যাপারটা আমি বন্ধুদের বলবো যে আপনারা যারা চেম্বারে এসেছেন প্রত্যেকে সহমত, মানে আমার হাত দিয়ে রেহাই পাবে না, মানে আমার হাত দিয়ে সে রেহাই পাবে না, কারণ বাস্তুর সমস্যা যে ধরনের সমস্যা হোক না কেন, কোনো ভৌতিক সমস্যা থাকুক, কোনো বাস্তুর নেগেটিভ ভাইব্রেশন থাকুক, বাস্তুর এনি টাইপ অফ প্রবলেমস আমি সেটাকে সলভ করবই, মানে বাস্তুর সমস্যার সমাধান যদি করতে হয় একবার অন্তত তোমাকে ওই 51 কালীবাড়িতে আসতে হবে। এবং তোমাদের সবার জন্য একটা সুখবর রয়েছে, জানুয়ারির পর থেকে মানে ফেব্রুয়ারিতে যেহেতু আমার একটু বাইরে যাওয়াটা একটু বেড়ে গেছে, মানে বাইরে মানে প্রচণ্ড চাপ আমার, মানে না গেলে হচ্ছে না, ওরা ছাড়ছে না আমাকে, তো সে কি সেহেতু আমি মঙ্গলবারটাও বাইরে রাখছি, মানে এবার থেকে বুধবার দিন, বুধবার তোমাদের সবাইকে বলি বুধবার দিন তোমরা ফোন করো কিংবা না করো, জানুয়ারির পর থেকে মানে জানুয়ারির পরে যে বুধবারটা আসছে না সেই জানুয়ারি মাসের প্রথম বুধবার, একদম 2023 সাল থেকে বুধবার দিন আপনারা চলে আসবেন, আপনারা আপনাদের সবাইকে বলি ওই দিনই দেখা হবে ওখানে, ওই দিন দেখা হবে। এবং তার আগে সবাইকে বলি জানুয়ারি ফার্স্ট জানুয়ারির দিন আপনাদের আমন্ত্রণ রইল, আবারও বলে দিচ্ছি ওই দিন যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদের জন্য বিশেষ কিছু জিনিস রাখা রইল, উপহার রইল। এবং যারা এমনি সাধারণ ব্যক্তি যারা আমার অনুষ্ঠান দেখো কিংবা না দেখো বা কেউ, সবার জন্য এখানে কিছু না কিছু রাখা থাকবে। 2023 সাল যেন একটা নতুনভাবে যায়, কিন্তু 2023 সালটা কিন্তু খুব একটা ভালো আসছে না, যার জন্য আমার এই এই মানে পদ্ধতি, মানে 2023 সাল আপনাদের কেমন যাবে সেগুলো তো আপডেট আপনারা পেয়েই যাচ্ছেন। সব বলবো, ভালো থাকো, জয় শ্রী রাম, ভালো থাকুন, প্রত্যেকের আশা চাই পয়লা জানুয়ারি। নমস্কার।